Eşi olma la. Ey nidran zaygada te. Etu vissam korini. Aki. Kiye okeni boşası. Hey. Hey duyma müşteri. Amar eto dilir sadala bhanga kore dili. Amra ki suyini. Ami toka vissam dilam. Baba! আমাকে অভিশাপ দেবেন না বাবা! আমরা আমরা যে খুব বিপদে পড়ে আপনার এখানে ছুটে এসেছি আপনি আমাদের ক্ষমা করুন বাবা! আমি এখানে তপস্যা করছি! আমার সকল তপস্যা সাধনা ভঙ্গ আমার আগমনে আপনার তপস্যা আরে ভবিষ্যা তুই কে জানিস না নারীর মহামানুষ বিধাতার শিক্ষা পর্যন্ত বলে যায় তো আমি স্ত্রী কন্যা আমরা না জানি তোমার দেখ ভঙ্গ তুমি আমাদের ক্ষমা করো বাবা তোমার দুটি পায়ে ধরে বলছি বাবা এবারকার মতো আমাদের ক্ষমা করে দাও আমাকে স্পষ্ট করবি না ভবিষ্যৎ Thank you.
আমরা কেন নেব?
করতে হবে স্ত্রী পুত্র নিয়ে বেঁচে থাকতে হলে আমাদের সংগ্রাম চালাতেই হবে বিজয় ওই অত্যাচারী রাজার পতন ঘটিয়ে নতুন নেতা বানাতে হবে চলো তো আমরা কি করব শুনুন ভাই ধরো ওই রাজার লোকেরা যদি রাজস্ব আদায় করতে আসে কেউ রাজস্ব দেবে না প্রয়োজন হলে একটি রাজার লোক যেন এই কাঞ্চননগর থেকে ফিরে যেতে না পারে সেই ব্যবস্থাই করতে হবে এই যে এই যে ওই মালা 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 বেশ এবার তোমরা যাও আর আমার উদ্দেশ্য ওই সকল জনতার মাঝে ঘোষণা করে দেবে যে দেওয়ানি কৌশিক সেন একদিন তুমি আমার পিঠে চাবুক মেরেছিলে সে চাবুকের গা গুলো আজও আমার হৃদয়ে যন্ত্রণা হয়ে বেঁচে আছে যতদিন পর্যন্ত এর প্রতিশোধ নিতে না পারবো ততদিন এই শ্যামল খার প্রাণ শীতল হবে না শীতল হবে না তুমি সেই জনদর্দি শ্যামল খা হ্যাঁ ভাই কিন্তু তোমরা কারা আমরা সর্বহারা পথের ভিখারী তাই তোমার নাম শুনে তোমার কাছে ছুটে এসেছি ভাই একটু আসল সন্ধানে বলো বলো ভাই তোমার কাছে কি আসতে আমরা পাবো ভাই যদি তোমরা রাজার গুপ্তচর না হয়ে থাকো তাহলে তোমাদের জন্য শ্যামল খাঁর আস্তানার দ্বার চিরদিনই খোলা থাকবে ভাইজান সত্যি তুমি মহান ভাইজান কি বললি বোন তুই আমাকে ভাই বললি যার নাম শুনলে সবাই ঘৃণায় মুখ ঘুরিয়ে নেয় আর তুই তাকে ভাইজান বলে সম্বোধন করলি সবাই তোমাকে ঘৃণা করলেও আমার কাছে যে তুমি ভাইজান হয়েই থাকবে ঠিক আছে বোন আজ আমার হৃদয়ে যখন একটা মমতা জাগিয়ে তুলেছিস তখন তোকেও আমি দু হাত বাড়িয়ে বোন বলে বুকে টেনে নিচ্ছি আয় বোন আমার বুকে আয়মল ভাই আয় ভাই তুই আমার কাছে জানিস ছোটবেলা থেকে আমি বোনের স্নেহ থেকে বঞ্চিত তাই আমি দস্যু শ্যামল খাঁ হলেও তোদের ভাই শ্যামল খাঁ হয়ে এখন থেকে বেঁচে থাকবো আয় তোরা আমার সাথে চল তাই চলো শ্যামল ভাই তাই চলো তোমাকে কেন ডেকেছি তা জানো রাবণ সেন ঐশি তোমার সাথে আমার কিছু প্রয়োজনীয় কথা আছে ওই এই নির্জনে তোমারই সাথে কিছু বলবো বলে আমি মনে করেছি বলুন কি সেই কথা কথাটা হচ্ছে তোমারই সাথে সিংহাসন নিয়ে সিংহাসন নিয়ে সিংহাসন নিয়ে হ্যাঁ কিন্তু কথাটা খুবই গোপনীয় ব্যাপার মানে আমরাও দুজনে হচ্ছি রাজার গোলাম মানে হুকুমের চাকর কিন্তু
আমরা চাকর হতে যাব কেন তবে জনতাকে কেন বলেয়া কথাটা হলো আমি আমাদের বুদ্ধির জুড়ে যখন সব কিছু হচ্ছে তবে আমরা এখন রাজার গোলাম হয়ে থাকব না নিজের বুদ্ধির জুড়ে ওই সিংহাসনটা আমাদের হাত করে নিতে হবে কিন্তু আমি জানি তোমারই বুদ্ধি খুবই তীক্ষ্ণ তাই যুবরাজ যখন প্রাসাদ ছেড়ে চলে গেলেন এবং আমাদের পথ কিছুটা পরিষ্কার হয়ে গেছে অর্থাৎ এবং রাজ সূর্যবাহুকে হত্যা করতে পারেনি ওই সিংহাসনটা যাই কোথায় এটি আমার লাভ লাভ নিশ্চয় আছে যদি তুমি আমার কথায় সম্মতি হও ওরই আমাদের কাজে জয় হতে পারি তাহলে তোমারই ছেলে সমরি ছেলের কাছে আমারই কন্যাকে বিয়ে দিয়ে করে নিব একই বৈবাহু সম্পর্ক তোরই পর তুমি অর্থরাজ্যের মালিক হয়ে তুমি চালাবি তোমার রাজ্য আমি চালাবো আমার রাজ্য এবারে বলো তুমি রাজি কি না আমি রাজি সাপুষে সাপুষে রমন সেন এসো দুজনই কাজে নেমে যাব কিন্তু মনে রেখো রমন সেন জয় আমাদের হবেই হবে চমৎকার বুদ্ধি আপনার জওয়ান জি আপনার বুদ্ধি জুড়ে আমি হব অর্ধেক রাজ্যের মালিক বলুন হুজুর আমার চাকর মানে তার বলতে হবে না এই আমি যাচ্ছি আসল কথা খুলে না বললে এখনই চাপিয়ে নিজের ছাল তুলে নেব হারাম দাদা এই হুজুর এই নিন হুজুর এবার আপনার হাতের কাজটা শেষ করে
মিথ্যে কথা তোমের হারামজাদা শুয়োর শীঘ্র শীঘ্র শিকার করছে তুই শবঙ্কার গুপ্তচর আমি কখনোই মেনে নিতে পারি না চলে এসো ভাই উড়ে যেতে পারবে না অস্ত্র হাতে থাকতে কেউ তাকে আটকে রাখতে পারবে না তবে কি তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে চাও প্রয়োজন হলে আমি তাই করব তবু নিরীহ প্রজাদের গায়ে একটি চাবুকের ঘাও আমি পড়তে দেব না বেশ আমিও তাকে নিয়ে যেতে দেব না আমিও প্রস্তুত শিশুকের বর্ষতা স্বীকার করব না তুই রাজদ্রোহী তুমি বন্দী করতে পারেন তবু আমার আদেশ মানবে না না কে আছিস আমি আছি মহামান্য সেনাপতি বসায় ডাকা তোমাদের কাছে ডাকা কিন্তু ওই প্রজাদের কাছে মানুষ কি চাও তুমি আমি চাই আমার অনুচর আর সুমন সেনের মুক্তি যান এই মুহূর্তে এখান থেকে সরে যান নইলে আমার এই পিস্তলে গুলি আপনার বাহু বক্ষপাত করবে যান বলছে যাচ্ছি টাকা তোমার পিস্তল খানা তো বন্ধ দাও এই আমি যাচ্ছি মনে পড়ে ভাই সেদিন তুমি আমাকে জওয়ানের হাত থেকে রক্ষা করেছিলে আমি সেই শ্যামল খা তুমি তুমি সেই শ্যামল খা হ্যাঁ ভাই তবে আজ নয় ওই কাঞ্চননগর সাজনাতলায় আমার আস্তানায় সাক্ষাৎ করো সব জানতে পারবে হ্যালো হ্যালো আইমেগো চলি ভাই বিদায় বিদায় আশ্চর্য দিন দিন অত্যাচারের মাত্রাটা যেন বেড়ে যাচ্ছে ঝাঁক আমাকে এবার সর্বদাই সতর্ক থাকতে হবে নইলে নইলে যে সকল সাধনাই ব্যর্থ হয়ে যাবে আমি তোমার সাধনাকে ব্যর্থ হতে দেব না
চম্পা তুমি আবার কি বলতে চাও আমি বলতে চাই তা তুমি শুনবে বলো বলো চম্পা তুমি কি বলতে চাও সোনা সোনা ও হে সুমন বলছিছে তুমারে সোনা সোনা Oh.
না চম্পা এসব এসব আজ আমি ভাবতে পারছি না তার পূর্বে রাজপ্রাসাদে আমাকে শান্তি ফিরিয়ে আনতে হবে আমাকে শান্তি ফিরিয়ে আনতে হবে আচ্ছা আমিও চম্পাবতী করে যে তোমাকে ভস্মানাতে হবে তা আমার ভালো করে জানা আছে